বাংলাদেশ কল্যাণ পার্টিতে যোগ দিয়েছেন আমার বাংলাদেশ পার্টির অন্তত ১৬ জন নেতাকর্মী। শুক্রবার বিকেলে মহাখালী ডিওএইচএসএ কল্যাণ পার্টির কার্যালয়ে দলের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের সঙ্গে দেখা করে তারা দলে যোগ দেন। এবি পার্টির যুগ্ম আহ্বায়ক ব্রিটেন প্রবাসী ডক্টর শাহেদ চৌধুরীর নেতৃত্বে তারা যোগ দেন। গেল বছর মে মাসে রাজধানীর একটি হোটেলে আহ্বায়ক কমিটি ঘোষণা দিয়ে প্রতিষ্ঠা করা হয় এবি পার্টি। মূলত জামায়াত ইসলামী থেকে বহিষ্কৃত এবং স্বেচ্ছায় দলত্যাগী এমন নেতাদের নিয়ে গঠন করা হয় দলটি। জামাতপন্থী পেশাজীবীদের সংগঠন জাতীয় পেশাজীবী ফোরামের সাবেক সভাপতি সোলাইমান চৌধুরীকে আহ্বায়ক এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মুজিবুর রহমান মঞ্জুকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করে এবি পার্টি। বছরখানেক না যেতেই ওই কমিটির দুজন শীর্ষ নেতার নেতৃত্বে কল্যাণ পার্টিতে যোগ দেন ১৬ নেতাকর্মী।